আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেশ বিদেশে বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা ময়মনসিংহ মুক্তা কাঁসা ডিপোর এ টু জেড এবং এ ডিপোতে কী কী গাড়ি আছে তার সম্পর্কে মূল্যসহ দুই পর্বের ধারাবাহিক ভিডিওর আজকে আপনারা প্রথম পর্ব দেখতে পাবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা প্রত্যেকটি গাড়ি আলাদা আলাদাভাবে মূল্যসহ জানতে পারবেন। ভিউয়ার্স, ময়মনসিংহ মুক্তা কাঁসা ডিপোতে ভিতরে ঢুকতেই হাতের বাপাশে আপনারা দেখতে পাবেন একটি টাটা 909 EX টিপার। এই গাড়িটি বি সিলের গাড়ি। ভিউয়ার্স দেখুন, গাড়িটি সম্পূর্ণ অংশ লুক ডাউন হবে। এই গাড়িটি 2020 সালের মডেল ভিউয়ার্স, তবে এই গাড়িটি সেল হয়ে গেছে। গাড়িটি সম্পূর্ণ এজ ইট ইজ গাড়ি। গাড়ি চাপাশের অংশে লুক ডাউন হবে এবং গাড়িটির বডির ভিতরে অংশে লুক ডাউন হবে। ভিউয়ার্স দেখুন, তারপর দেখতে পাচ্ছি আমরা কিছু EX2 গাড়ি, ধরা গাড়ি। এই গাড়িগুলো আপনারা সাধারণভাবে নিতে পারবেন না, এই গাড়িগুলো যখন নিলাম হয় তখন নিলামে এসে EX2 গাড়িগুলো নিতে পারবেন। তাছাড়া EX2 গাড়িগুলো বেশিরভাগ গাড়িগুলো রিবিল করা হয় কোম্পানি থেকে এ টু জেড, সব কিছু নতুন দিয়ে একটি গাড়িগুলো মানসম্মত করে তারপরে সেল দেওয়া হয়। তারপরে দেখতে পাচ্ছি আমরা একটি টাটা 909 HD। এই গাড়িটি 2016 সালের মডেল ভিউয়ার্স। এই গাড়িটি সেলসে আছে, যারা নিতে চান গাড়িটি ক্যাশে রাখা যাবে 11 লক্ষ টাকা এবং কিস্তিতে রাখা যাবে 13 লক্ষ টাকা। এই গাড়িটি TQC ক্লাস। তারপর দেখতে পাচ্ছি আমরা কিছু একদম ফ্রেশ কন্ডিশনে সিরিয়ালের EX2 গাড়িগুলো। এখানে রয়েছে কিছু আপনার পাওয়ার ট্রাক এ ডিপোতে। তারপরে দেখতে পাচ্ছি আমরা হাতের ডান পাশে ডিপোর কিছু EX2 গাড়ি। গাড়িটি 20 সিলের গাড়ি। তার পাশে রয়েছে একটি কুমিল্লার নাম্বার 11 সিলের গাড়ি। পিওর, তারপরে দেখতে পাচ্ছেন আপনার একটি 912 EX2 CR টাঙ্গালের নাম্বার 11 সিলের গাড়ি। গাড়িটি 2018 সালের মডেল। এই গাড়িটি ক্যাশে রাখা যাবে 12 লক্ষ 50 হাজার টাকা এবং কিস্তিতে রাখা যাবে 14 লক্ষ 50 হাজার টাকা। গাড়িটির মডেল 2018। গাড়িটির কেবিনের রং একদম অরিজিনাল। বেশ দেখুন, টাঙ্গাইল নাম্বার গাড়িটি সম্পূর্ণ অংশে লুক ডাউন হবে। তার পাশে দেখতে পাচ্ছেন একটি টাটা 909 EX2 গাড়ি। এই গাড়িটি ভিওর সেলসে আসেনি। গাড়ি ঢাকার নাম্বার 15 সেলে গাড়ি, কুরিয়ার নাম্বার। ভিওর্স, গাড়িটি সম্পূর্ণ অংশে লুক ডাউন হবে। তারপর ডিপোর ভিতরে আমরা প্রবেশ করতে দেখতে পাচ্ছি কিছু 912 EX2 গাড়ি আর হিউজ পরিমাণে রয়েছে এবং টাটা টাঙ্গালের গাড়িটার নাম্বার পিছনের বড়ি অংশ লুক ডাউন হবে। বিয়ার্স রয়েছে টাটা 912 EX2 একটি ময়মনসিংহ নাম্বার 11 সিএলএ 041। বিয়ার্স, এই গাড়িটা 2018 সালের মডেল। এই গাড়িটিও ক্যাশে করা যাবে 12 লাখ টাকা এবং কিস্তিতে করা যাবে 14 লক্ষ 50 হাজার টাকা। বেশ যখন গাড়ি সম্পূর্ণ অংশে লুক ডাউন হবে। তার পাশে দেখতে পাচ্ছি আমরা আরও একটি টাটা 912 CR, এটু 11 সেলের গাড়ি, ময়মনসিংহ নাম্বার। ভিউয়ার্স, এই গাড়িটিও সেলসে আসছে। এই গাড়িটি 2018 সালের গাড়ি, অক্টোবর মাসের গাড়ি। এই গাড়িটি রাখা যাবে 12 লক্ষ টাকা ক্যাশে এবং কিস্তিতে রাখা যাবে 14 লক্ষ 20 হাজার টাকা। তারপরে দেখতে পাচ্ছি আমরা আরও একটি টাটা 909 ডাম্প ট্রাক। বিয়ার্স, যখন গাড়িটি সম্পূর্ণ অংশে লুক ডাউন হবে। ওই গাড়ি সেলসে আসেনি। টাটা 909 EX2 RT গাড়ি দেখতে পাচ্ছি আমরা। বিয়ার্স, এই গাড়িটি 2018 সালের মডেল, এপ্রিল মাসের। এই গাড়িটি ক্যাশে রাখা যাবে 12 লক্ষ 20 হাজার টাকা এবং কিস্তিতে রাখা যাবে 14 লক্ষ 80 হাজার টাকা। এই গাড়িটি টিকো বি ক্লাস। বিয়ার্স, যখন গাড়িটির পিছনে চাকা হওয়ার কন্ডিশনগুলো এমন হবে। বিয়ার্স, যখন গাড়িটির পিছনের বডি অংশ লুক ডাউন হবে। তারপর পিছনে দেখতে পাচ্ছি আমরা আরও একটি 909 EX2 গাড়ি। বিয়ার্স, এই গাড়িটি 24 সিলিন্ডার গাড়ি, ঢাকা নাম্বার।
এই গাড়ি 2019 সালের মডেল। এই গাড়িটি ক্যাশে রাখা যাবে 12,90,000 টাকা এবং কিস্তিতে রাখা যাবে 16,20,000 টাকা। বেশ, দেখুন গাড়িটির সামনের অংশ লুক কেমন হবে। তারপরে কি আছে, আমরা একটি টাটা 16 টিসি 15 সেলের গাড়ি, কুরিয়ার নাম্বার 15 সেলের 3409। এই গাড়ি 2018 সালের মডেল, মার্চের গাড়ি। গাড়িটির পিছনে বডি অংশ লুকটা দেখুন ভিউয়ার্স। এই গাড়িটি ক্যাশে করা যাবে 12,00,000 টাকা এবং কিস্তিতে করা যাবে 15,00,000 টাকা। গাড়িটির পিছনে বডি অংশ সম্পূর্ণ লুক কেমন হবে বেশ দেখুন। এই গাড়ি টিকিউ সি ক্লাস করানো হয়েছে বিয়র্স। এখানে রয়েছে বেশ কিছু পরিমাণে 16 টিসি। আমি প্রত্যেকটা গাড়ির একে একে আমি যদি সম্পূর্ণ লুক দেখানোর চেষ্টা করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় এবং তা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই আমি গাড়িগুলোর শুধুমাত্র সামনের লুক এবং পিছনের লুক এবং সাইডের লুকটা দেখানোর চেষ্টা করতেছি। আমরা দেখতে পাচ্ছি একটি আমরা টাটা 709 এসএফসি গাড়ি, 12 সেলের গাড়ি। এই গাড়িটি 2019 সালের মডেল। গাড়িটি ক্যাশে রাখা যাবে 8,00,000 টাকা এবং কিস্তিতে রাখা যাবে 10,00,000 টাকা। এবং দেখতে পাচ্ছি আমরা একটি টাটা 912 সিআর গাড়ি, টাকার নাম্বার 24 সেলের গাড়ি। গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এবং দেখতে পাচ্ছি কিছু 909 এইচডি। তারা 909 মমি সিং এর নাম্বার, 11 সেলের গাড়িটি, সেলসে আসেনি ভিউয়ার্স। টাটা 909 AX2 15 সেলের গাড়ি, গাড়িটি সেলসে আসছে। এই গাড়িটি জানুয়ারি 2021 সালের গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি। এই গাড়িটি ক্যাশে রাখা যাবে 17,00,000 টাকা এবং কিস্তিতে রাখা যাবে 20,04,200 টাকা। এই গাড়িটি সম্পূর্ণ অ্যাজিডিস গাড়ি, কোনো প্রকার কোম্পানি থেকে কাজ করে দেওয়া হবে না, ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে সেল হবে। তারপরে দেখতে পাচ্ছেন একটি টাটা 912 সিআর 24 সেলের গাড়ি, 24 সেলের 11-20। এই গাড়িটি অক্টোবরের 2019 সালের মডেল। গাড়িটি ক্যাশে রাখা যাবে 14,58,600 টাকা এবং কিস্তিতে রাখা যাবে 17,76,500 টাকা। বের যখন গাড়িটি সম্পূর্ণ অংশ লুক ডাউন হবে। তারপরে কি হচ্ছে, আমরা টাটা একটি 912 সিআর সিলেটের নাম্বার, 11 সেলের গাড়ি। এই গাড়িটি দুইবার ধরা হয়েছে। বিয়ার দেখুন গাড়িটি সম্পূর্ণ অংশ লুক কেমন হবে। গাড়িটি ক্যাশে রাখা যাবে 11,11,000 টাকা এবং কিস্তিতে রাখা যাবে 13,27,000 টাকা। বিয়ার্স এই গাড়িটি 2017 সালের মডেল। তারপর দেখতে পাচ্ছি আমরা একটি টাটা 12-12 সিআর এক্স, বহুল প্রতীক্ষিত একটি গাড়ি, 22 সেলের গাড়ি। ভিউয়ার্স দেখুন গাড়িটি সম্পূর্ণ অংশ লুক ডাউন হবে সামনের। তবে ভিউয়ার্স টাটা 12-12 সিআর এক্স গাড়িটি সেলসে আসেনি। গাড়িটা সম্পূর্ণ অংশ লুক ডাউন হবে ভিউয়ার্স দেখুন। গাড়িটা ফুল স্টিল বডি। ভিউয়ার্স দেখুন গাড়িটির পিছনে চাকার কন্ডিশনগুলো এমন হবে। ভিউয়ার্স দেখুন গাড়িটিতে সম্পূর্ণ পরিমাণ পাতি ভরা আছে। গাড়িটি সম্পূর্ণ রানিং অবস্থায় আছে। যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা গাড়িটি সেলসে আসা মাত্র গাড়ি নিতে পারবেন। পিছনে গাড়ি সম্পূর্ণ বডি অংশ লুক কেমন হবে দেখুন। গাড়িটির কেবিনের সামনের অংশ লুকটা একদম ফ্রেশ, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এমনকি কোনো প্রকার খোঁচাও নাই। 12-12 সিআরএক্স সিঙ্গেল কেবিন। বেশ দেখুন গাড়িটির সম্পূর্ণ অংশ লুক কেমন হবে। আপনারা যারা এই গাড়ি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা গাড়িটি সেলসে আসা মাত্রই আমি আমার চ্যানেলে ভিডিও দিব অথবা আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই গাড়িটি সেলসে আসছে। এবং যশোর আফ্রা গাড়ির 12-12 সিআরএক্স গাড়ি সম্পর্কে আপনারা জানতে পারবেন সেলসে আসা মাত্রই। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশ যখন গাড়িটির পাতাতন এবং ফ্লোর এবং আড়াগোড়া ফুল স্টিল। দেখুন বিয়ার্স গাড়িটির সিএস অংশ লুক কেমন হবে, কোনো প্রকার জোড়া অথবা বাঁকা অথবা ফাটা নাই। এবং গাড়িটার বাঁ পাশের চাকার অংশ লুক কেমন হবে এবং স্পয়ারটা দেখুন বিয়ার্স একদম নতুনের মতোই আছে। বিয়ার্স যখন গাড়ির সামনে চাকার অংশ লুক কেমন হবে।
ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা একটি টাটা 912 সিআর, টাটা কিস্তে ফেল ধরা গাড়ি ভিউয়ার্স, এই গাড়ি সেলসে আসেনি। তার পাশে রয়েছে একটি টাটা 909 X2 ভিউয়ার্স, যারা টাটা কিস্তে ফেল ধরা গাড়ি 909 টিপার এবং 912 সিআর খুঁজতেছেন, তারা একবার ময়মনস সিং মুক্তার কাছে ডিপুটি ঘুরে আসতে পারেন। এই ডিপুতে প্রায় অধিকাংশ গাড়িগুলোই টাটা 912 সিআর এবং টাটা 909 X2 টিপার। তারপর ঠিক আছে আমরা একটি টাটা ময়মনস সিং নাম্বার 912 সিআর ফর সেলের গাড়ি ভিউয়ার্স, এই গাড়িটা সেলসে আসেনি। তার পাশে রয়েছে একটি টাটা 909 টিপার ময়মনস সিং নাম্বার 11 সেলের 0500 ভিউয়ার্স, এই গাড়িটি 2019 সালের মডেল সেপ্টেম্বর মাসের। এই গাড়িটি ক্যাশে রাখা যাবে 13 লক্ষ টাকা এবং কিস্তিতে রাখা যাবে 17 লক্ষ টাকা। তারপর দেখতে পাচ্ছি আমরা একটি বহুল প্রতীক্ষিত তারা 1618 গাড়ি ভিউয়ার্স, এই গাড়িটি রিসেন্টলি সেলসে আসছে। এই গাড়িটি 15 সেলের 7387, এই গাড়িটি ডিসেম্বরে 2019 সালের মডেল, গাড়িটির ক্যাশে রাখা যাবে 19,82,200 টাকা এবং কিস্তিতে রাখা যাবে 24,46,400 টাকা। এটা ডেসবিট প্রাইস, এই গাড়িটির প্রাইস আর কমবে না, তবে গাড়িটি যদি বিট হয় বিটের আকারে গাড়িটা প্রাইস আর কিছুটা বাড়তে পারে। ভিউয়ার্স দেখুন গাড়িটির সামনের অংশে লুকডাউন হবে, একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি। এই গাড়িটি সম্পূর্ণ এজিটিস আকারে সেল হবে, কোম্পানি থেকে কোনো প্রকার কাজ করে দেওয়া হবে না। যারা গাড়িটি নিতে ইচ্ছুক তারা আমাদেরকে ফোন দিতে পারেন, অথবা যারা গাড়ি নেবেন তারা অবশ্যই ভালো করে দেখে শুনে বুঝে তারপর গাড়ি নেবেন, কেননা কোম্পানি থেকে কোনো প্রকার চাকা অথবা কোনো প্রকার হেল্প করা হবে না গাড়িটির ব্যাপারে। এবং গাড়িটি বিক্রয়ের পরেও কোনো প্রকার সার্ভিস ওয়ারেন্টি অথবা ইঞ্জিন ওয়ারেন্টি দেওয়া হবে না। ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই, যারা টাটা কিস্তি বিল দরাগারের ভিডিও নিয়মিত পেতে চান এবং টাটা কিস্তি বিল দরাগারের ডিপোর আপডেট নিয়মিত রাখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।